আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিমেল সতর্কতা। সো আমরা যদি ওই জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওই জিমেল দিয়ে যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ওই জিমেল দিয়ে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওই জিমেল দিয়ে যদি আমরা পাইনোর ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট বা মাস্টার কার্ড অ্যাকাউন্ট ইউজ করি, সো ওই জিমেল দিয়ে যদি আমরা বিভিন্ন ব্যাংকের যে কোনো কিছু ইউজ করি, ওই জিমেলটা দিয়ে যদি আমরা টুইটার অ্যাকাউন্ট ইউজ করি, সো আমাদের এই ডাটাবেসগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর যেগুলো সব কিছু কন্ট্রোল করে একটা জিমেল। সো আপনাদের এই জিমেলটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর এই জিমেলটাকে সবসময় আমাদেরকে সতর্ক রাখতে হবে, এই জিমেলটা যেন কোনোভাবেই হ্যাকার হাত থেকে হ্যাকিং না হয়ে যায়, সব তথ্য যেন চুরি না হয়ে যায়। আপনাকে সবসময় এই জিমেলটাকে প্রোটেক্ট করতে হবে এবং সবসময় লক্ষ্য রাখতে হবে কোনো হ্যাকার যেন আপনার এখানে কোনো ফিশিং অ্যাটাক না করতে পারে, কোনো কিলগার অ্যাটাক আপনার কম্পিউটারে না করতে পারে, কোনো জিমেল ক্লোনিং যেন না করতে পারে, কোনো সিম ক্লোনিং যেন না করতে পারে, বা আপনাকে কোনোভাবে প্রতারিত করে আপনার এই জিমেলটা যেন হ্যাক না করতে পারে। আপনার সবসময় জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। সো এইগুলো আপনি প্রতিরোধ কীভাবে করবেন, কোন কোন প্রসিডিউর আছে, সামান্য কিছু আপনাদেরকে বেসিক ধারণা দিব যেহেতু শুরুতেই। সো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের সাথে কথা বলতে চাই, আপনারা জিমেলে যে জিনিসটা ইউজ করবেন, একটা কমিউনিকেশন মেল তৈরি করবেন, যেই মেলটা আপনি সবাইকে দিবেন। কিন্তু আপনার যেই জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলছেন, যেই জিমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলছেন, যেই জিমেলটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, যেই জিমেলটা দিয়ে অন্য যে কোনো আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলো খুলছেন, ওই জিমেলটা যেন কোনোভাবেই কেউ কারো কাছে যেন না পৌঁছে যায়। যে কোনো জায়গায় সাবস্ক্রাইব বা কোনো কিছু যদি করতে হয়, ওই জিমেলটা দিয়ে আপনি যেন না করেন, বা যে কোনো লিঙ্কে আপনি কখনোই ওই জিমেলটা দিয়ে ক্লিক করবেন না। এই জন্য আপনাকে একটা কমিউনিকেশন মেল তৈরি করতে হবে। ওই মেলটা আপনার থাকবে টেম্পোরারি একটা মেল, ওটাও মানে আপনার পারমানেন্ট মেল থাকবে, মানে ওই মেলটা আপনি সবার সাথে শেয়ার করবেন, ওই মেলের মাধ্যমে আপনি সবার সাথে কমিউনিকেশন করবেন, সব কিছু করবেন। কিন্তু বাট আপনার ইউটিউব চ্যানেলে মেল অথবা অ্যাডসেন্সের মেল দিয়ে এই ধরনের কমিউনিকেশন আপনি করতে পারেন, বাট না করাটাই সবথেকে ভালো। এই জন্য সবথেকে একটা বেটার প্রোটেকশন নেওয়ার মাধ্যম হচ্ছে যে একটা কমিউনিকেশন মেল তৈরি করা, ওই মেলটা দিয়ে আপনি সবথেকে সব কিছুভাবে আপনি প্রোটেক্ট করতে পারেন নিজেকে। তারপর যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা, ফিশিং অ্যাটাক। ঠিক একই রকম জিমেলের সাইট থাকবে, কিন্তু জাস্ট নামটা থাকবে কি, জিমেল থাকবে না, GMAIL থাকবে না, GMALL থাকতে পারে, ঠিক আছে, আপনার ওটা লক্ষ্য নাও থাকতে পারে। এই ধরনের অ্যাড্রেসে হচ্ছে ফিশিং অ্যাটাক। ঠিক জিমেলের সব কিছু ইন্টারফেস থাকবে, জিমেলের পুরো ডিজাইনটা থাকবে, কিন্তু আপনি ধরুন কোনো একটা লিঙ্ক পাঠাইলো, যে লিঙ্কে ক্লিক করলে আপনি 500 টাকা বোনাস পাবেন, ওই লিঙ্কে ক্লিক করলে আপনার আবার জিমেলে লগ ইন করতে বলবে। আর জিমেলে লগ ইন করার সময় আপনি সবসময় সতর্ক থাকতে হবে এটা ফিশিং সাইট কিনা, আপনাকে একে ওই অ্যাড্রেসটা দেখে নিতে হবে, এটা gmail.com হয় কিনা, যদি হয় তাহলে আপনি ওখানে লগ ইন করবেন, বাট ওই জিমেল ওই লেখাটা যদি না থাকে তাহলে আপনি ওখানে লগ ইন করবেন, ওটা হচ্ছে একটা ফিশিং সাইট। আপনি যখনই লগ ইন করবেন আপনাকে কনভার্ট করে gmail.com এ ঢুকাই দেওয়া হবে, বাট ওদের আইডি আর পাসওয়ার্ডটা তাদের ওখানে মেল করে চলে যাবে, এটাকে বলা হয় ফিশিং অ্যাটাক। সো এই ফিশিং অ্যাটাকগুলো যেন কোনোভাবে আপনার না হয়, ওই ধরনের লিঙ্কে যেন আপনি ক্লিক না করেন, সেজন্য আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। দুই নম্বর যেটা হচ্ছে না, কিলগার অ্যাটাক, মানে কিলগার হচ্ছে এক ধরনের একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে বা পিসিতে যদি দিয়ে দেয় বা USB-র মাধ্যমে যদি দিয়ে দেয়, তাহলে আপনি যে কোনো জিনিস যা যা কিবোর্ডে টাইপ করুন ওটা স্ন্যাপশট নিয়ে তাদের মেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবে হ্যাকারের। সো আপনি এখন ফেসবুকে ঢুকতেছেন, facebook.com-এ ঢুকলেন, ফেসবুক লিখলেন, তারপর পাসওয়ার্ড লিখলেন, এই যা যা আপনি লিখছেন সবগুলো স্ন্যাপশট নিয়ে তাদের মেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে কিলগার হ্যাকিং। সো আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে এই ধরনের ম্যালওয়্যার যেন অ্যাটাক না হয়। এজন্য আমি আপনাদেরকে একটি অ্যান্টিভাইরাস সাজেস্ট করবো, সেটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার। সবসময় আপনারা উইন্ডোজ 10 যদি ইউজ করেন, উইন্ডোজ 10-এর লেটেস্ট ভার্সন যদি আপনি ইউজ করতে পারেন সেটা সবথেকে বেটার, সবথেকে লেটেস্ট ভার্সন, এবং অরিজিনালটা আপনি ডাউনলোড করে নিতে পারেন ইনসাইডার প্রোগ্রাম থেকে উইন্ডোজের, সেখান থেকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, আর এক্ষেত্রে আপনি উইন্ডোজ ডিফেন্ডার আপনার সবসময় প্রোটেক্ট করবে। তাছাড়া যদি আপনার পিসি উইন্ডোজ 7 হয়ে থাকে বা অন্য হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি মাইক্রোসফট এসেন্সিয়াল একটি আছে অ্যান্টিভাইরাস, সেটা ইউজ করতে পারেন। তার পাশাপাশি আপনি কী কাজ ইসেট ইউজ করতে পারেন, ইসেট অ্যান্টিভাইরাস মোটামুটি ভালো, তারপরে এফএসটি ইউজ করতে পারেন, আরও অনেক ধরনের অ্যান্টিভাইরাস আছে, কেএসপারিসকে আছে, ওটা ইউজ করতে পারেন, এই ধরনের অ্যান্টিভাইরাস আপনি ইউজ করতে পারেন। সে সবসময় আপনার কম্পিউটারে যদি কোনো কিলগার সফটওয়্যার দেওয়া থাকে ইনস্টল, সেটা প্রোটেক্ট করে আপনাকে জানিয়ে দেবে এখানে একটি ভাইরাস আছে, আপনি এটি ডিলিট করে দেন, সে আপনাকে সিগনাল দিবে। সো এই জন্য আপনাকে কোনোভাবে যেন আপনার কম্পিউটারে কিলগার অ্যাটাক না হয় সেই জিনিসটা সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে। থার্ড টাইম আমি আপনাদেরকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা, সিম ক্লোনিং। ঠিক আপনার নাম্বার ধরেন একটা, ওই নাম্বারটা থেকেই আপনি আরেকজনকে ফোন দিয়েছেন, অথবা মনে করি যেটাকে বলা হয় সিম ক্লোনিং বলা হয়। সো মানে আপনার নাম্বার একটা, ধরেন আপনার নাম্বার 012, ঠিক আছে, সো ওই একই নাম্বার থেকে হ্যাকাররা আপনাকে ফোন দিতে পারে, অন্য যে কাউকে আপনার নাম্বার দিয়ে ফোন দিয়ে যে কোনো কিছু বলতে পারে, এটাকে বলা হয় সিম ক্লোনিং। ধরেন আপনি এখন একজন প্রশাসনিক কর্মকর্তা বা আপনি এখন একজন জেলার, ঠিক আছে, সো এখন হ্যাকার কী কাজ করলো,
আপনার জেলারের যে এখন মনে করেন যে জজ, ঠিক আছে, তো ওই জজের নাম্বার দিয়ে ফোন দিল, জজের নাম্বার ধরেন 555, হ্যাঁ 555, ওই জজের নাম্বার দিয়ে ফোন দিয়ে কি জেলারকে ফোন দিল যে উমুক উমুক আসামিকে তুমি ছেড়ে দাও। এখন জেলার বুঝতে পারছে নাম্বার তো এটা জজ সাহেবের নাম্বার, সো উনি দেখলো, দেখার পর কিন্তু উনি কি আসামগুলোকে ছেড়ে দিবে, কিন্তু না আপনি কখনো এটা করবেন না, আপনাকে ফোন দিয়ে বলার পরও আপনি তার কণ্ঠগুলো ভালোভাবে শুনবেন, তার ভয়েসটা ঠিক আছে কিনা, প্রয়োজন হলে তাকে আবার আপনি কল ব্যাক দিবেন, 555 কল ব্যাক দিয়ে কথা বলবেন, স্যার আপনি ছেড়ে দিতে বলছেন, আমি কি ছেড়ে দিব, এভাবে আপনি শিওর হয়ে নেবেন, তারপর আপনি ছাড়বেন। আপনি যদি ছেড়ে দেন সাথে সাথেই, ফোন পাওয়ার সাথে সাথেই এই ধরনের অ্যাটাক হতে পারে, এটাকে বলা হয় সিম ক্লোনিং। সো হ্যাকাররা কী কাজ করে, এই সিম ক্লোনিংয়ের মাধ্যমে যে কেউ আপনার নাম্বারে ফোন দিতে পারে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে বা আপনার যারা আছে তাদের কর্মকর্তা দিয়ে, ঠিক আছে। সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে সিম ক্লোনিং যেন কোনোভাবেই না হয়, বা সিম ক্লোনিংয়ের মাধ্যমে আপনার কিন্তু হ্যাক করে নিতে পারে, বিভিন্ন আপনাকে কথা বললো এই করো, আমি ইউটিউব থেকে বলতেছি বা গুগল থেকে বলতেছি, তোমার জিমেলটা বলো, তোমার ইমেলটা বলো, গুগলের নাম্বার থেকে ফোন দিল, অথবা আপনার মনে করেন যে ইউটিউবের নাম্বার ক্লোনিং করে ফোন দিল। সেই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সিম ক্লোনিংটা কোনোভাবেই যেন না হয়। তারপর হচ্ছে জিমেল ক্লোনিং, ঠিক একই জিনিস, ইউটিউবের ইমেল থেকে আসছে একই ইমেল, ওখান থেকে আপনার একটা মেল করে দিল যে তুমি একটা অ্যাওয়ার্ড পাইছো, সিলভার প্লে বাটন পাইছো, এখানে ক্লেম করো, ক্লেম বাটনে ক্লিক করলে তার কিন্তু আপনার পিসিতে কোনো আনওয়ান্টেড সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে, অথবা আপনি ফিশিং সাইটের অ্যাটাক হতে পারেন, অথবা আপনি কিলো আগার সফটওয়্যার আপনার কম্পিউটার ইনস্টল হয়ে যেতে পারে। সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, সবসময় আপনি কোনো মেল একটা পাইলেন ওই মেলটা আপনাকে দেখতে হবে যে মেলটা কোন অ্যাড্রেস থেকে আসছে, ওইটা অ্যাড্রেসটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে, করার পর তারপর আপনাকে ওই জিনিসগুলোতে ক্লিক করতে হবে, বা আপনি যদি না বুঝতে পারেন তাহলে যারা বুঝে তাদের কাছে পরামর্শ নিয়ে তারপর আপনি ওই জিনিসগুলো ওই জায়গাগুলোতে ক্লিক করে ঢুকবেন, তার আগে কখনোই ঢুকবেন না। সো এই ভিডিওর আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বেসিক ধারণা দিতে চেয়েছিলাম সিম ক্লোনিং, জিমেল ক্লোনিং, কমিউনিকেশন মেইল নিয়ে কথা বলছি, আরও বিভিন্ন পারপাস নিয়ে কথা বলছি, কিলোগার নিয়ে কথা বলছি, ফিশিং নিয়ে কথা বলছি, আরেকটা কি হচ্ছে ডিকশনারি টুল, আপনার জিমেলটা তারা পেয়ে গেলো, পেয়ে যাওয়ার পর তারা ডিকশনারি কুল কিছু সফটওয়্যার আছে, আপনার পাসওয়ার্ডটা সেকেন্ডের মধ্যে কোটি কোটি ওয়ার্ড দিয়ে তারা ম্যাচ করে দেখবে যে পাসওয়ার্ডটা ম্যাচ খায় কিনা। এর জন্য আপনাকে জিমেলের পাসওয়ার্ড খুবই শক্ত পাসওয়ার্ড দিতে হবে, প্রথমে আপনি ধরো সংখ্যা ইউজ করলেন, তারপর বড় হাতের লেটার ইউজ করলেন, তারপর ছোটো হাতের লেটার ইউজ করলেন, তারপরে কিছু সিম্বল আপনি ইউজ করলেন, ঠিক এই ধরনের পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ড সবসময় বড় দিতে হবে, সবসময় আপনাকে মনে রাখতে হবে যে ডিকশনারি কুল করে কিন্তু লক্ষ লক্ষ জিমেল হ্যাক করা যায়, লক্ষ লক্ষ পাসওয়ার্ড হ্যাক করা যায়, সব কিছু করা যায়। সেই জন্য আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে সহজ কোনো পাসওয়ার্ড না দেওয়া, আপনি আপনার মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড দিয়ে দিলেন কখনো এই কাজটা করবেন, আপনি আপনার নাম দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলেন কখনো এই কাজটা করবেন, আপনি আপনার কোম্পানি দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলেন কখনো এই কাজটা করবে না। আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় যে সচেতনতামূলক জিনিসগুলো আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে নাম্বার দিতে পারেন, তারপরে বড় হাতে লেটার দিতে পারেন, তারপর ছোট হাতে লেটার দিতে পারেন, তারপর আপনি সিম্বল ইউজ করতে পারেন, আবার নাম্বার ইউজ করতে পারেন, আবার ক্যাপিটাল লেটার ইউজ করতে পারেন, আবার সিম্বল ইউজ করতে পারেন, ঠিক এইভাবেই এক ধরনের পাসওয়ার্ড আপনি ইউজ করবেন। আর একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করবেন না, একটা পাসওয়ার্ড ফেসবুকে দিয়েছেন ওই একই পাসওয়ার্ড আবার জিমেলে, আপনার ফেসবুকটা হ্যাক হয়ে গেলে ওর তারা জিমেলটা অ্যাক্সেস করে নিতে পারবে তাদের বুদ্ধি খাটিয়ে, বা জিমেলটা হ্যাক করলো আপনার ফেসবুকটা অ্যাক্সেস করে নিতে পারবে। সো একই পাসওয়ার্ড সব জায়গায় না দেওয়া, ঠিক আছে। আর পাসওয়ার্ড কোনো জায়গায় লিখে না রাখা, ঠিক আছে, আপনি কোনো জায়গায় লিখে রাখলেন গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড, হয়তো বা ওই জিনিসটা হারাই গেলো, খাতা কলমটা হারাই গেলো, বা আপনার কম্পিউটার আপনি সেভ করে রাখলেন, কে বন্ধু আপনার আসে কম্পিউটার ব্রাউজ করলো সে পাসওয়ার্ডটা পেয়ে গেলো, সো ওই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে এই ধরনের পাসওয়ার্ড যেন কোনোভাবে ইউজ না করা হয়। আর পাসওয়ার্ড সবসময় আপনাকে মনে রাখতে হবে, আপনি যা যা দেবেন সবসময় আমার ব্রেনের মধ্যে সেভ করে রাখতে হবে, আর এই পাসওয়ার্ডগুলো যেন কেউ না জানে, ঠিক পাসওয়ার্ডও আপনাকে এইভাবে একটি শক্ত পাসওয়ার্ড চয়েস করতে হবে। আশা করি বন্ধুরা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন যে জিমেলটা আমরা কীভাবে প্রোটেক্ট করবো, জিমেলের সতর্কতামূলক যা 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 গুরুত্বপূর্ণ জিনিস ছিল সবগুলো জিনিস আমি আজকে আলোচনা করছি। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্ত দেখাবেন ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে, খোদা হাফেজ।